সুপ্রিয় দর্শক, আজ আমরা আলাউদ্দিন নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এটি রাখা যাবে কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায়, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই উত্তম। যদি প্রশ্ন করেন আলাউদ্দিন নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সম্ভবত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয় থাকে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি অন্যতম নাম। আলাউদ্দিন নামের আরবি অর্থ হচ্ছে দ্বীনের নেতা। আলাউদ্দিন ইসলাম, আলাউদ্দিন হোসেন, আব্দুল আলাউদ্দিন এভাবেও নামটি রাখা হয়ে থাকে। আলাউদ্দিন নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।